তো তোমাদের নিশ্চয়ই মনে আছে এর আগে আমরা এমন দুইটা সার্কিট তৈরি করেছিলাম যে সার্কিট দুটো দিয়ে হচ্ছে আমরা ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতাম আর বাইনারি থেকে ডিসিম কনভার্ট করতাম মানে সার্কিটে আমরা ডেসিমাল এল ইনপুট দিতাম ধরো সিক্স নাম্বার সুইচটা অন করলে সিক্সের বাইনারি আমরা পেয়ে যেতাম আর বাইনারিটা পেতাম হচ্ছে লাইটের মাধ্যমে লাইটগুলো ছিল হচ্ছে আমাদের আউটপুট তাই না তো এখন হচ্ছে আমরা সেম এনকোডার ডিকোডারের মতোই আমরা সার্কিট তৈরি করবো সেটা নাম হচ্ছে হাফ অ্যাডার তারপরে যাবো হচ্ছে ফুল অ্যাডার এখন নাম শুনে বোঝা যাচ্ছে হাফ অ্যাডার মানে এমন একটা সার্কিট যে সার্কিটটা কি করতে পারবে যোগ করতে পারবে ক্লিয়ার যে সার্কিটটা যোগ করতে পারবে দুইটা বাইনারি নাম্বারকে যোগ করতে পারবে ক্লিয়ার তো এটা হচ্ছে হাফ অ্যাডার এরপর আমরা যাবো হচ্ছে ফুল অ্যাডারে ফুল অ্যাডারে হচ্ছে আমরা তিনটা বিট মানে থ্রি বিট ইনপুট নিয়ে কাজ করব। আর এখানে হচ্ছে দুই বিট ইনপুট নিয়ে কাজ করব আর কি মানে হচ্ছে জিরো আর জিরো প্লাস করলে কত হয় জিরো জিরো প্লাস করলে জিরো হয় তাই না কোনো হাতে বা ক্যারি থাকে না জিরো ওয়ান প্লাস করলে ওয়ান হয় কোনো ক্যারি বা হাতে কিছু থাকে না ওয়ান জিরো প্লাস করলে ওয়ান হয় কোনো হাতে বা ক্যারি থাকে না ওয়ান ওয়ান প্লাস করলে কত হয় ওয়ান ওয়ান প্লাস করলে টু হয় তাই না তো বাইনারি টু কত বাইনারি টু হচ্ছে ওয়ান জিরো এই ওয়ান জিরোর জিরো আমরা এখানে লিখবো আর ক্যারি হচ্ছে বা হাতে হচ্ছে এক থাকে তাই না আমরা বাইনারির যোগ বিয়োগ শিখেছিলাম এখন আমরা এমন একটা সার্কিট তৈরি করবো যে সার্কিট হচ্ছে এই যে আমরা জিরো জিরো ইনপুট দিলে সামে কি করবে সামে জিরো দিবে আর ক্যারিতে জিরো দিবে আমি আগেই বলেছি জিরো মানে কারেন্ট নাই তাই না সেটাকে আমরা জিরো দিয়ে রিপ্রেজেন্ট করছি আর কি তো আমরা সার্কিট বের করব আর এই যে ইনপুটগুলো হচ্ছে কি ইনপুটগুলো হচ্ছে সুইচ মানে আমরা এই সুইচটা এই ধরো এই ধরো ওয়ান জিরো এ হচ্ছে ওয়ান বি হচ্ছে জিরো মানে কি আসলে আমরা এ নাম্বার সুইচটা অন করলাম আর বি নাম্বার সুইচটা অফ করব। অফ রাখবো আর কি তাহলে এস নাম্বার লাইটটা জ্বলবে মানে এস লাইটটা জ্বলবে আর সি লাইটটা অফ থাকবে ক্লিয়ার তো এস লাইটটা যখন জ্বলবে আমরা বুঝতে পারবো এস হচ্ছে ওয়ান আর সি লাইটটা যখন অফ থাকবে তখন আমরা বুঝতে পারবো সি হচ্ছে জিরো মানে এই যে আউটপুটগুলো মানে আমি এটা বলছি কারণ বোঝার সুবিধার জন্য আর কি যে আউটপুটগুলো হচ্ছে আমাদের লাইট ধরতে পারো আর কি লাইট আর এগুলো হচ্ছে আমাদের সুইচ ক্লিয়ার তো এখানে বলা হচ্ছে যে যখন তুমি ওয়ান ওয়ান মানে এই সুইচটাও অন রাখবা বি নাম্বার সুইচটাও অন রাখবা তখন সাম মানে এস নাম্বার লাইটটা কী হবে অফ থাকবে সি নাম্বার লাইটটা কী থাকবে অন থাকবে তার মানে আমরা ওয়ান ওয়ান দিয়ে বুঝলাম যে কী ওয়ান ওয়ানের যোগ হচ্ছে জিরো আসে ক্যারি থাকে হচ্ছে এক আমাদের এরকম একটা সার্কিট বের করতে হবে তো তার জন্য আমরা যেটা করবো প্রথম হচ্ছে এটার ইকুয়েশনটা বের করবো তো টেবিল থেকে এটা হচ্ছে আমাদের হাফ অ্যাডারের হাফ অ্যাডারে শতক সারণী বা টু টেবিল ক্লিয়ার ফুল অর্ডারে হচ্ছে আমরা তিনটা বিট তিনটা বিট প্লাস করবো আর কি তো হাফ অ্যাডার এখানে হচ্ছে আমরা আউটপুট দুইটা সাম আর ক্যারি তো আমরা হচ্ছে সাম আর ক্যারির জন্য কী করবো ইকুয়েশন তৈরি করবো তো একটা টেবিল থেকে ইকুয়েশন তৈরি করা কীভাবে আমি আগেই তোমাদের শিখিয়েছিলাম প্রথমে আছে সামে 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 ওয়ান আছে কোনটায় কোনটায় এই যে এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে ওয়ান তাহলে তুমি মানে আউটপুটে ওয়ান আছে কোনটায় কোনটায় তো সামে এখানে ওয়ান এখানে ওয়ান তাহলে তুমি এই রো আর জাস্ট এই রোটা নিবা যেখানে যেখানে জিরো আছে আউটপুট ওইটা আমরা নিব না তাহলে এই যে প্রথমে এখানে ওয়ান আছে তার জন্য কি পেয়েছি মানে এ জিরো আর বি ওয়ানের জন্য আমরা এখানে ওয়ান পেয়েছি এ জিরো বি ওয়ানের জন্য আমরা এখানে ওয়ান পেয়েছি তার মানে এ বার বি বোঝা গেল এ জিরো বি ওয়ান এ জিরো যেহেতু ওই জন্য এব বার আর বি ওয়ান যেহেতু এই জন্য বি তারপর প্লাস দিয়ে আমরা পরের রোতে যাবো ক্লিয়ার সরি এটা সামের জন্য ক্যারির জন্য না বার বি প্লাস দিয়ে পরেরটাতে যাবো এই যে এ ওয়ানে যাবো এটা হচ্ছে আমরা এ ওয়ান আর বি জিরোর জন্য এ ওয়ানটা পেয়েছি তার মানে এ হবে আর হচ্ছে বিবার এটাকে লেখা যায় হচ্ছে এ এক্সোর বি এটা আসলে এক্সোর গেটের ইকুয়েশন এ বার বি প্লাস এ বার আমরা আগে করেছি এবার ক্যারিতে আসো ক্যারিতে শুধু এই যে এক জায়গায় ওয়ান আছে তাহলে আমরা শুধু হচ্ছে এই যে এটা নেব এখানে এ ওয়ান বি ওয়ান মানে হচ্ছে এবি জাস্ট এখন আমরা এটা দেখে বের করে ফেলতে পারবো তাই না তাহলে দেখো আমি এটা বানাচ্ছি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে কী করতে হবে এখানে খেয়াল করে দেখো সাম বানাবো আমরা প্রথমে এ বার বি তাই না এ বার বি এখানে এ বার আর বি এর মধ্যে কি আছে অ্যান্ড আছে তাই না তাহলে তুমি প্রথমে এ বার নাও এই যে নট করে দিলাম তাহলে এখানে কি থাকবে নট করে দিলে এখানে এ বার থাকবে আর এই যে এখান থেকে আমি কি নিচ্ছি এখান থেকে বি নিচ্ছি ক্লিয়ার দুজনের মধ্যে কি করব আমরা অ্যান্ড করে দিলাম তাহলে এখানে পেয়ে গেলাম হচ্ছে আমরা এ বার বি ক্লিয়ার এ বার বি এত বড় করলে করলে হবে না আমাদের একটু জায়গা রাখা লাগবে কারণ পরে আবার কি করতে হবে পরে আবার অর করতে হবে এটা এ এটা বি আমি এই যে এ বার নিলাম এটা হচ্ছে এ বার এখানে আর এটা হচ্ছে এখান থেকে নিলাম হচ্ছে বি তাহলে এ বার আর বিয়ের মধ্যে আমি অ্যান্ড করে দিলাম তাহলে এখানে পেয়ে যাচ্ছি হচ্ছে এ বার বি তারপরে আবার কি লাগবে এ বি বার তাহলে এখান থেকে আমি এ নিলাম এই যে এ নিলাম আর এখান থেকে আমি এটা নট করে দিলে এটা হয়ে যাবে হচ্ছে বিবার ক্লিয়ার এটা হচ্ছে এ আর এটা হচ্ছে আমাদের বিবার এই যে এখান থেকে নিয়েছি এটা হচ্ছে বিয়ের লাইন তার দুজনের মধ্যে কী করবো আমরা অ্যান্ড করে দিব অ্যান্ড করে দিলাম তাহলে হচ্ছে এ বিবার এরপরে হচ্ছে আমি কি করব এব বার বি আর এদেরকে অর করে দিলে আমরা এখানে পেয়ে গেলাম হচ্ছে এব বার বি প্লাস এ বিবার মানে হচ্ছে এ এক্স আচ্ছা আর ক্যারি পাওয়ার জন্য কি করতে হবে এ আর বিকে এন্ড করতে হবে তাহলে এই যে এ নিলাম আর এই যে বি নিলাম এদেরকে এন্ড করে দিব তাহলে এখানে এবি পেয়ে গেলাম এটা হচ্ছে ক্যারি বোঝা গেল তাহলে এখন তুমি যদি এ জিরো দাও আর বি যদি ওয়ান দাও ক্লিয়ার ইনপুট ইনপুট মানে এ সুইচটা অফ আর বি সুইচটা অন তাহলে জিরো আর ওয়ান প্লাস করলে কত হয় ওয়ান হয় এখানে যে লাইটটা আছে লাইটটা জ্বলবে এখানে একটা জ্বলা দেখে আমরা বুঝবো যে সাম হচ্ছে ওয়ান আর এখানে যে লাইটটা আছে আউটপুটে সেটা অফ থাকবে এটা দেখে আমরা বুঝবো ক্যারি হচ্ছে কি ক্যারি হচ্ছে জিরো ক্লিয়ার যদি আমরা এখানে ওয়ান ইনপুট দিই এখানে ওয়ান ইনপুট দিই আর এখানে ওয়ান ইনপুট দিই তাহলে ওয়ান ওয়ান প্লাস করলে কত হয় জিরো হয় তাহলে এই অফ থাকবে তখন এই অফ থাকবে মানে সাম জিরো আর এটা অন থাকবে তার মানে ক্যারি হচ্ছে ওয়ান ক্লিয়ার সো আমরা যেটা করছি এটা আসলে একটা সার্কিট আর কিছুই না ক্লিয়ার এই সার্কিটটা হচ্ছে এই যে এই লজিক ফলো করবে আউটপুট গুলাকে তুমি হচ্ছে লাইট অন আর জিরো মানে লাইট অফ আর ইনপুটগুলো হচ্ছে আমাদের সুইচ তাই না আমরা কোনো লাইট জ্বালানোর জন্য কি করি সুইচ দিই সুইচটা হচ্ছে আমাদের ইনপুট আর লাইটটা হচ্ছে আমাদের আউটপুট আর কি সো এটা আমি অন্যভাবে করতে পারি এই সার্কিটটা আমি অন্যভাবে করতে পারি সেটা দেখাই সেটা হচ্ছে এস হচ্ছে এবার বি প্লাস এ বি বার এটাকে হচ্ছে এ এক্স র লেখা যায় তাহলে তুমি একটা কাজ করতে পারো মানে ইজিলি যদি করতে চাও তাহলে এ আর বি কে কী করো সরাসরি এক্সোর করো এই যে এ এক্সর বি এ এক্সর বি আর এ আর বি কে হচ্ছে এখানে আমি কি করছি এন্ড করছি এ এন্ড বি শেষ এইভাবে করা যায় ক্লিয়ার বোঝা গেল যেখানে হচ্ছে আমি যেহেতু এ আর বি প্লাস হচ্ছে বি বার হচ্ছে এ এক্সর বি তাহলে এখানে আমি এ আর বি কি করলাম এক্সোর গেট দিয়ে সরাসরি এক্সোর করলাম এটা মানে আসলে হচ্ছে এই যে এইটা আর ক্যারিটা আগের মতোই গেছে ক্লিয়ার তো এটা আমাদের হচ্ছে একটা হাফ এডার বা এটাও আমাদের কি একটা হাফ এডার ক্লিয়ার তোমাকে একটু দুইভাবেই শিখতে হবে অবশ্যই আর কোনো ব্যাপার না এখানে মুগসের কিছু নাই জাস্ট তুমি এই টেবিলটা আঁকবা টেবিল থেকে ইকুয়েশন ইকুয়েশন থেকে সার্কিটটা এঁকে ফেলবা গেট দিয়ে ক্লিয়ার সো আমরা এরপরে যাবো হচ্ছে ফুল এডারে তোমাকে হাফ অর্ডারটা কিন্তু মনে রাখতে হবে এই যে এটা এটা হচ্ছে তোমার হাফ অর্ডার আমরা যখন ফুল অর্ডার শিখবো ফুল অর্ডার শেখার পর খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আছে যে দুইটা হাফ ওয়েডার দিয়ে একটা ফুল অর্ডার তৈরি করো ক্লিয়ার তখন আমরা এই যে এরকম দুইটা হাফ ওয়েডার ইউজ করে একটা ফুল অর্ডার তৈরি করব ক্লিয়ার সো আশা করি বোঝা গেছে আমরা এখন নেক্সট টপিকে যাব সেটা হচ্ছে আমাদের ফুল অর্ডার যেখানে আমরা তিনটা বিট প্লাস করব। এখানে আমরা দুইটা দুটা করে বিট প্লাস করেছি আর ফুল অর্ডার হচ্ছে আমরা তিনটা করে বিট প্লাস করবো